এরকম কথা নেই কারণ আর্জেন্টিনার যে প্লেয়ার হয়েছে এরা তো মানুষ না ভাই, এরা মনে করেন একটা এলিয়েন। ওদের যে নেইমার সে তো আর এখন এসে পায়নি, তোদের মেসিও তো এখন এসে পায়নি। দর্শক, আজ থেকে কাতারে শুরু হতে যাচ্ছে ফুটবল প্রেমীদের জন্য ফিফা বিশ্বকাপ। আর এই বিশ্বকাপে বাংলাদেশের মানুষ তাদের প্রিয় দলকে কীভাবে সমর্থন করছে আসুন শুনে আসি। আমি ফুটবলে ব্রাজিলের সাপোর্টার করছি, আর প্রিয় খেলোয়াড় নেইমার। খেলা তো একজনের না ভাইয়া, খেলা হলো এগারো জনের, এবং ব্রাজিলের এগারো জন খুব ভালো পারফরমেন্সে আছে, যার জন্য আমরা এবারে কাপ পাবো ইনশাল্লাহ। পরে মেসির খেলা ভালো লাগে, মেসিকে পার্সোনালি অনেক ভালো লাগে এই জন্য। মানে ব্রাজিলরা হচ্ছে পাঁচটা কাপে মানে বেশি চিল্লাচিল্লি করে যে আমরা পাঁচটা কাপ পাইছি, মানে আমরা অনেক কিছু, কিন্তু ওদের যে নেইমার সে তো আর এখন এসে পায়নি, তোদের মেসিও তো এখন এসে পায়নি, কেউই পায়নি, এখন মেসিও পায়নি নেইমারও পায়নি। তাই বলে তো যে পাঁচটা কাপ পেয়েছে বলেই তো সে সেরাতে সেরকম কিছু না। আমি ব্রাজিলের সাপোর্ট করি, আমি 2010 সাল থেকে। নেইমারের মতো মনে হয় না যে নেইমার থেকে মেসি ভালো খেলছে? অবশ্যই, আমি যেটা সত্য সেটা স্বীকার করতে হবে, মেসি অবশ্যই ভালো, রোনালদো নেইমার থেকে ভালো। প্রত্যেকটা দলের প্লেয়ারকে বা খেলোয়াড়দেরকে স্বীকার করতে হবে মেসি একটা জাদুকরী খেলোয়াড়। সে মানে তার খেলার যে অভিজ্ঞতা বা তার এক্সপিরিয়েন্স সব দিক থেকে সেই বেস্ট। যে যেই দলের সাপোর্টার করে সাপোর্ট করে সেই দলের প্লেয়ারই তার কাছে বেস্ট। বাট আমার কাছে মনে হয় মেসি ওয়ান অ্যান্ড অনলি। সাম্প্রতিক ম্যাচ পারফরমেন্স অনেক ভালো, তাদের একজন স্টার প্লেয়ার আছে লিওন মেসি, সে তো অনেক ভালো প্লেয়ার, তাদের বিরুদ্ধে আসলে বলা যায় না, তারা যে কোনো সময়ই ম্যাচ ঘুরাই দিতে পারে, তেমন প্লেয়ার আছে বর্তমান তাদের। ধরেন ডিপল দিয়ে অনেক ভালো ভালো প্লেয়ার সাম্প্রতিক সময়ে আছে এখন। মানে আর্জেন্টিনা মেসি মানে তার সাথে অন্য কোনো প্লেয়ারদের তুলনা হয় না, বুঝছেন? তার মতো প্লেয়ার মানে বিশ্বে খুঁজলে একটাও পাওয়া যাবে না ধরতে গেলে। কিন্তু নেইমারের হিসাব আলাদা, সে এক স্কেলে খেলা করে, মেসি এক স্কেলে খেলা করে। মানে মেসির যে স্কেল ওইটাই মনে করেন একটা প্লেয়ারের বোকা বানানোর জন্য অনেক একটা সুবিধাজনক। আমি মন থেকে আর্জেন্টিনাকে সাপোর্ট করি, আর এজন্যই সাপোর্ট করি যে মেসি এখানে আছে, মেসি আমার মানে মেসির আমি ভক্ত, এবং মেসির খেলাগুলো ভালো লাগে। যা বিশ্বে সবাই বলে যে সে একটা জাদুকর, তো আমি চাচ্ছি যে, এবং মেসির এবারে লাস্ট বিশ্বকাপ, তো আমি চাচ্ছি যে আর্জেন্টিনা জিতুক এবং কাপটা মেসির হাত দিয়ে পাক, এটা আমি চাচ্ছি আমার মন থেকে। এবং আরও যারা আর্জেন্টিনাকে সাপোর্ট করে তাদেরকে বলবো দোয়া করতে যেন আর্জেন্টিনা এবারে জিতে বিশ্বকাপ তারা ঘরে নিয়ে যেতে পারে। বলছি ব্রাজিলের সাথে তো আর্জেন্টিনা কোনো তুলনা হয় না, এটা যা সত্যি কথা। এবং তাদের কাছে বলতে গেলে হ্যাঁ, তারা মানে আনস্টপলি অনেক ভালো খেলছে এখন বর্তমানে, কিন্তু এটা তো হচ্ছে ওয়ার্ল্ড কাপে যখন খেলা না দেখে তো কিছু বলা যাচ্ছে না। আমি অনেকদিন যাবো আর্জেন্টিনাকে সাপোর্ট করি, আর আর্জেন্টিনা এই বিশ্বকাপে বিশ্বকাপ নেবে এটা আমরা শিওর, ঠিক আছে? এর কোনো কথা নেই কারণ আর্জেন্টিনার যে প্লেয়ার রয়েছে এরা তো মানুষ না ভাই, এরা মনে করেন একটা এলিয়েন, বোঝেনি তো? দেখতেছেন তো কী কাটে খেলাধুলা চালাচ্ছে, তা মনে করেন যে কথা হলো যে আর্জেন্টিনা এবার বিশ্বকাপ নিচ্ছে এতটুকু শিওর থাকেন। আর ব্রাজিলের সাথে তো আর্জেন্টিনার কোনো দিন কোনো সময় তুলনা করিনি, ওরা কম্পিটিশনেই আসে না, মানে আমাকে ধারে কাছেও নেই ওরা আমাকে, প্রথম কথাই। আর দ্বিতীয়ত কথা হলো যে এবার ব্রাজিলকে হারাই আমরা কাপ নেব, যেরকম কোপা আমেরিকায় নিছি এরকম একটা চিন্তাধারায় আছে, এবং নেবই, সেটা নেবই, এর কোনো মিস নেই, যদি কোনো কিন্তু নেই এর ভিতরে। মানে আর্জেন্টিনা কাপ পাবে এতটুকু শিওর আমরা, 100% শিওর, কোনো এর ভিতর কোনো কিন্তু মিন্তু থাকবে না। ফুটবল প্রেমীরা তাদের দলকে নিয়ে করছেন অনেক প্রত্যাশা, আর জিতবে তারা এটাই করছেন আশা। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, পরবর্তী আয়োজন দেখার জন্য চোখ রাখুন ঝিনাইদা টিভির পর্দায়।